তত্ত্ব সাজানোর কাজ চলছে। বাড়ির সব ছোট বড় মিলে ভিড় করেছে এখানে। মা কাকি মিলে আরও আত্মীয় স্বজনের সাথে একদিকে বসে না জানি কি আলোচনায় ব্যস্ত। দীপার বিয়ে আজ থেকে ঠিক 5 দিন পরে। বাড়িটা একটু বেশ বড়, তাই আত্মীয় স্বজন বেশ কিছু এসে গেছে, বোঝা যাচ্ছে না সেইভাবে। এদিক ওদিক ছড়িয়ে যে যার নিজের মতো আনন্দে আটখানা হয়ে ঘুরে বেড়াচ্ছে। নির্মলবাবু একটু উদাসীন আজ কদিন থেকেই, একমাত্র মেয়ের বিয়ে বলে নয়, এই ছোট্ট দীপাকে ছেড়ে কি করে থাকবেন সেই ভাবনাই ঘুমোতে দিচ্ছে না আজ বেশ কিছুদিন ধরে। দীপা আসলে এই বাবা মার শুধু মেয়ে নয়, সে যে এদের বন্ধু, পথপ্রদর্শক, আরও কখনো বা কঠিন শাসনের সীমায় বেঁধে ফেলা এক গম্ভীর গুরুজন। ভারী ভালো লাগে সেই একরত্তি মেয়েটার হাতে নিজেদের সঁপে দিতে। অফিস থেকে ফিরে রোজকার প্রথম কাজ দীপার এই বাপি আর মাম্মার সারাদিনের কথা শোনা। কি খেয়েছে কি খায়নি সেই বিশাল লিস্টের আড়ালে ছোট্ট দীপার গম্ভীর মুখ দেখে অনেকবারই হেসে ফেলেছে নির্মলবাবু। শাসন করে বাবাকে থামিয়ে নিজের মাম্মার ধারাপ্রবাহ শুনতে শুনতে কৃত্রিম শাসনও করেছে নিজের এই অবুজ বাপিকে। কিন্তু মনে মনে সবাই জানে এই বাপ আর মেয়ের ভালোবাসার কথা। অজন্তা তাই চুপচাপ হেসে উঠে যায় একটু পরে। তুই বস পুপু, আমি তোর জন্য কিছু নিয়ে আসি, গম্ভীর গলায় নির্মলবাবু বলে ওঠেন। আহা, এই অধমকেও কিছু দিয়ে কৃতার্থ করো, সেই কখন থেকে চা চা করে প্রাণ মন ঠোঁট সব যে শুকিয়ে গেল অজন্তা। অজন্তা হেসে মুখ ঘুরিয়ে চলে যায়। একটু পরেই ফিরে আসে এই বাপমের পছন্দের কিছু নিয়ে, ট্রেতে 2 কাপ চা আর নির্মলবাবুর সন্ধ্যের ওষুধ। সে বেশ এই নিয়মে চলতে চলতেই কখন যে পুপু বড় হয়ে গেল, বেশ বড়, এবার যে বিয়ে দিতেই হয়। অফিসের বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয়ে বেশ পছন্দ হয়ে গেল দুপক্ষেরই। বিয়ের দিন ঠিক হলো সবার সম্মতিতে। দীপা আর দীপ নামের মিলটা সবার বড় ভালো লাগলো। একটু আত্রু ফোনে কথাবার্তা হলো, ভালোই লাগলো একজনের আরেকজনকে। অফিস থেকে বেরিয়ে রেড রোডের ধারে দেখাও হলো একদিন দুদিন। ঝালমুড়ির ঠোঙা হাতে দুজনে দুজনকে হয়তো আরও একটু চিনে নিতে চাইল, যতটা বোঝা যায় আর কি। তারপর তো সারা জীবন সেই বোঝা পড়ার পালা। এমনই এক রবিবারে দুজনে গেল প্রিন্সেপ ঘাটে। জলে ছোট ছোট ঢেউ হয়তো জোয়ার ভাটার কারণে একটু বেশি উচ্ছল ছিল আজ। গঙ্গার ধারে বটগাছের ডাল একেবারে নুইয়ে জলে এসে মিশেছে। দুটো শালিক কখন থেকে কিচির মিচির করে সেই জলের উপর ভেসে থাকা একটা শুকনো ডালে বাসা বানাবার জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছে। গাছটার অনেক উপরে বসা দুটো শালিক বোধহয় এদের বাবা মা। অনেকক্ষণ থেকে বিকট চিৎকার করে সতর্ক করছে এদের, মনে হয় জলের ধারে কোনো বিপদ হতে পারে সেই ভেবে। ভারী অদ্ভুত লাগে এক এক সময় দীপার। এই বাবা মা এরা কি দিয়ে তৈরি হয় কে জানে। যেখানেই থাক না কেন, একটা চোখ আর পুরো মনটা নিজের সন্তানের দিকেই থাকে, সে মানুষ হোক বা পশু পাখি। দীপ অবাক হয়ে অনেকক্ষণ ধরে দেখছিল দীপাকে, এবার হঠাৎ বলে উঠল, আচ্ছা দীপা, এই এতদিনের একসাথে থাকা মানুষগুলোকে ছেড়ে আসতে তোমার খুব কষ্ট হবে তাই না? চমকে তাকালো দীপা তার আগামী দিনের জীবনসাথীর দিকে। সত্যি তো, কখন থেকে কি জানি শুধু বাপের মুখটা চোখের সামনে ভেসে আসছে। ওদের ছেড়ে একেবারে চলে যেতে হবে আর একটা অজানা অচেনা পরিবারে, মিশে যেতে হবে তাদের ভালো মন্দ হাসি খুশির স্রোতে। কেন কেন এমনটা হয় সব মেয়েদের সাথে? সেই আদি অনাদি কাল থেকে তারাই শুধু আপন করে চলেছে অচেনা এক পরিবারকে। নিজের বাবা মা, দাদা দিদি, জেঠু কাকিমা, এরা সব পর হয়ে যাবে যেই বাপি তাকে সম্প্রদান করে তুলে দেবে ওই দ্বীপের হাতে। এলোমেলো কথায় দিন দিন মন খারাপটা আরও যেন বেড়ে চলেছে এই বাবা আর মেয়ের মাঝে। অজন্তা বরাবরই শান্ত চুপচাপ নিজের সংসার নিয়ে মেতে থাকে, বারবার চোখে জল মুছে নেয় সবার আড়ালে। মেয়েটা চলে যাবে আর 2 দিন পর, ওর খেলনা, ওর বই খাতা আর সাজানো পুতুলের সংসার, ওগুলো কি দিয়ে দেওয়া যায় না মেয়ের সাথে? এই বাড়িটার আনাচে কানাচে সেই বড় হয়ে ওঠা ছোট্ট পুকুর পায়ের ছাপ তাও কি দান করে দেবে ওর বাপি মেয়ের সাথে সাথে, কে জানে। এসে গেল বিয়ের গোধূলি লগ্ন। আলো আর ফুল পাতায় সাজানো এই সুন্দর বাড়িটার আনাচে কানাচে
ভরে গেল আত্মীয় পরিজন বন্ধু বান্ধবেরা। লাল টুকটুকে বেনারসি পরে দীপা এসে দাঁড়ালো নিজের বাবি আর মাম্মার সামনে। নিজের বিয়ের পাওয়া আর সাত করে বানানো সমস্ত গয়নায় সজ্জিত সেই ছোট্ট পুপু গা ঘেঁষে এসে দাঁড়ালো নিজের বাপির। কাকিমা বৌদি আর বান্ধবীরা এগিয়ে এলো দীপাকে অন্য ঘরে নিয়ে যাওয়ার জন্য। বর আসার সময় হয়ে গেছে যে, কাকু এসে জানিয়ে গেল। দীপা সে নিজের বাপির কাছটিতে দাঁড়িয়ে সুন্দর কাজল পরা চোখ দুটো তুলে বলে উঠল, আচ্ছা বাপি, সত্যি করে বলো তো, আমি তোমায় খুব বিরক্ত করেছি, খুব জ্বালাতন করেছি? অনেক সময় শুনিনি তোমার কথা, তাই বলে তুমি সাজিয়ে গুজিয়ে আজ আমায় দান করে দেবে? কারণ এটাই নিয়ম, যুগে যুগে বাবা মা তার মেয়েকে বড় করেছে শুধু এই জন্য তাকে দান করতে হবে বলে। তবে রাত জেগে দিনে না খেয়ে কেন এই কষ্ট স্বীকার করা? কেন এত এত খেলনা পুতুল কিনে দেওয়া? দান করার জন্যই এত উপযুক্ত বানানো মেয়েকে, তাই না বাপি? বাপির চোখে জলের বন্যা ভাসিয়ে দিল সেই ছোট্ট পুকুর আঁচলের কোনা। মা এসে ধরে নিল দুজনকে। একটু পরেই বিয়ের সব অনুষ্ঠান শুরু হলো। একে একে সব অনুষ্ঠান উলুধ্বনি আর শাঁখের আওয়াজে হতে থাকলো। এবার সম্প্রদানের পালা। দীপ এগিয়ে এসে পুরোহিত মশাইয়ের কানে কানে কি যেন বলে দিল। নির্মলবাবু বারবার নিজের রুমালে মুখ ঢাকছেন চোখের জলের ধারা আড়াল করার জন্য। নির্মলবাবু এবার দীপের হাতে দীপার হাত দিয়ে যেই বলতে যাবেন সম্প্রদানের মন্ত্র, হাত দেখিয়ে পুরোহিত মশাই থামলেন হঠাৎ। আরে থামুন তো নির্মলবাবু, আমিও এই সবে দুই মেয়ের সম্প্রদান করেছি, কি কষ্ট যে হয় তা সে আমার চেয়ে ভালো কে বুঝবে বলুন তো? এই নিয়ম যে আমাদেরই বানানো, সেই প্রাচীন কাল থেকে মেয়ের বাবা বুকের পাথর বেঁধে কন্যাদান করে এসেছে। কেন বলুন তো, আমাদের মেয়েদের কী অপরাধ তারা মেয়ে হয়ে জন্মেছে বলে? এই আপনার জামাই তাই ভারী সুন্দর এক প্রস্তাব দিল আজ, সে আপনার মেয়েকে জীবনসঙ্গী করে এগিয়ে যেতে চায়। সাত ফেরা মালা বদল সবটাই তো হয়ে গেছে, তবে দান কিসের? সে যোগ্য সম্মান দিয়ে সিঁদুর পরিয়ে নিয়ে যেতে চায় আপনার এই ছোট্ট পুপুকে নিজের মনের দীপা বানিয়ে। তাতে আর আপনার আপত্তি নেই তো কোনো? বাড়ির লোকের সাথে কথা বলে নিয়েছে সে, সে দানটা নিতে চায় না মোটেই আপনার কাছ থেকে। ভালোবেসে যা দেবেন সেটুকুই তাদের দুজনের হবে, আর মানুষ কোনো ঘটি বাটি নাকি যে দান করে দেবেন কাউকে? চোখের জলে বড় ঝাপসা লাগলো দীপের মুখটা। ভালো করে মুছে ওর দুহাত নিজের বুকের মাঝে টেনে নিয়ে বললেন, তোমার হাতে আমার এই আদরের বুকের মণিটাকে তুলে দিলাম বাবা, মন্ত্রতন্ত্র চাই না আমার, অতি সাধারণ মানুষ আমি, কিন্তু আজ যা আমি তোমার হাতে তুলে দিলাম সে কিন্তু অনন্য। আমার আর ওর মার সবটুকু স্বপ্নের সোনালি সুতোয় বোনা ওর জন্ম, ছোটবেলা আর সেই বড় হতে হতে আজকের দিনটাও। আজ বড় গর্ব হচ্ছে দীপ তুমি ওর জীবনসাথী হয়েছ বলে। আসলে যুগে যুগে কালে কালে এই বিয়ের আসরে বসে বাবারা শুধু নিজের কন্যা সম্প্রদান করে না, তার ছোটবেলা, তার আদো আদো কথা, বাবা মার হাত ধরে তার সেই এক পা দুপা হাঁটা, সেই সব সোনালি রূপালি মুহূর্তগুলোই দান করে দেয়। সম্প্রদান করা ওই নিষ্প্রাণ বাবা মার মুখগুলো কোনোদিন দেখেছো তোমরা? ঠিক যেন কোনো নিষ্প্রাণ পুতুল। কত কষ্ট হয় তাদের তারাই শুধু জানে। যে বিয়ে শেষ হয়ে চলে গেল দীপা পরদিন নিজের দীপের সাথে। সম্মানে মাথা উঁচু করে দীপ নিয়ে এলো নিজের দীপাকে, তার বাপি মাম্মার আদরের পুপুকে। জীবনসঙ্গী দানে পাওয়া যায় নাকি? সে তো ভালোবাসা আর বিশ্বাসে পাওয়া যায়। নির্মলবাবু অজন্তার হাত ধরে এক কোনায় নিয়ে গিয়ে বললেন, আমরা বাপু পালিয়ে বিয়ে করেছিলাম মন্দিরে গিয়ে, তাই সেই সম্প্রদান ওই ওপরে বসা ভগবান করেছিলেন সেদিন, আর আজ এত বছর পরেও তার আশীর্বাদ পেলাম যেন, দেখলে তুমি? স্বামীর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ হয়ে এলো অজন্তার। পুপুর হাসি ওর বাপি আর মাম্মার খুশিতে মিশে গেছে আজ। অনেক আশীর্বাদ করে বাইরে এলাম, অভিভূত হয়ে গেলাম এমন সম্প্রদান দেখে, চোখের জল আমিও ধরে রাখতে পারলাম কই। তোমরা কি বলো, তোমাদের মন ছুঁয়েছে নাকি এই অভিনব সম্প্রদান? চোখের জল দিয়ে নয়, তাহলে সব এমন মেয়েদের আশীর্বাদ করো তোমরা। এমন ভাবেই সব দীপা যেন নিজের দীপকে খুঁজে পায়, যে দান হিসেবে নয়, হাতে হাত রেখে নিজের জীবনসঙ্গিনীকে সাথে নিয়ে যায় এক নতুন জীবনের প্রতিশ্রুতি দিয়ে। আজ তাহলে আসি।